আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে চিতল মাছের কোপ্তা এবং সঙ্গে থাকছে অনেকগুলো ইম্পর্টেন্ট টিপস, তাই আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। আর চিতল মাছের কোপ্তা কিন্তু অন্যান্য মাছের থেকে অনেক বেশি মজার হয়। চিতল মাছ যেহেতু একটু কাঁটাযুক্ত মাছ, এই মাছটা তেমনভাবে খাওয়া যায় না, তবে কোপ্তা বানিয়ে খেলে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। অন্যান্য মাছের থেকে চিতল মাছের কোপ্তাটা কিন্তু অনেক বেশি মজা লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বরাবরের মতো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন এবার চলে যাই মূল রেসিপিতে। এখানে 2 কেজি ওজনের একটা চিতল মাছ নিয়েছি। মাছের সাইডের কাঁটাগুলো কেটে নিব আর আঁশগুলো ছাড়িয়ে নিব। এবার এখানে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, মাছের থেকে মাথার অংশটা আলাদা করে নিব। 1 চামচ হলুদ এবং 1 চামচ লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে ঘষে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিলে কিন্তু দেখবেন যে মাছের মধ্যে কোনো ধরনের আঁচড়ে বা বাজে গন্ধ থাকলে ওই গন্ধটা চলে যাবে। এখন লবণ হলুদ দিয়ে মাছটা ধুয়ে নেওয়ার পর এটাকে 2 পিস করে নিয়েছি, কারণ অনেক বড় মাছ, এটা শিলের মধ্যে বাড়তে একটু অসুবিধা হচ্ছিল। আমি এখন মাছখানের পিসটাকে ভালো করে বেটে নিব। প্রথমে শিল নোড়া দিয়ে ভালো করে থেতলাতে হবে। থেতলানোর সময় চামড়া উঠবে না, আপনারা চামড়া নিয়ে চিন্তা করবেন না যে চামড়াটা ছিঁড়ে যাবে, কারণ চিতল মাছের চামড়াটা অনেক বেশি মোটা হয়। শিলনোড়া দিয়ে ভালো করে মাছটাকে থেতলিয়ে নিতে হবে। থেতলানোর সময় দেখা যাবে যে আস্তে আস্তে কাটা থেকে মাংসটা আলাদা হয়ে যাচ্ছে। এইভাবে হাত দিয়ে একটু একটু করে মাংসগুলোকে একটা বাটিতে নিয়ে নিব। এভাবে পুরো মাছটাকে থেতলিয়ে নিলে দেখবেন যে চামড়াটা আলাদা হয়ে যাবে কাটা থেকে। দেখুন আস্তে আস্তে চামড়াটা আলাদা হয়ে যাচ্ছে। এভাবে একটু টেনে নিলে কিন্তু চামড়া, পুরো চামড়াটা মাংস থেকে আলাদা হয়ে যাবে। দেখুন মাছ থেকে কিন্তু পুরো চামড়াটা আলাদা হয়ে গিয়েছে। এবার চামড়াটাকে এক পাশে রেখে দিব। বাকি যে লেজের অংশটুকু রয়েছে এটাও কিন্তু সেমভাবে মাছ থেকে চামড়াটা আলাদা করে নিতে হবে। আর চামড়ার মধ্যে যে কাঁটাগুলো লেগেছিল এগুলো আমি আলাদা করে বেছে নিচ্ছি। আর আমি এখানে মাছগুলোকে বেটে নিব। শিল নোড়া দিয়ে ভালো করে বেটে নিতে হবে, তাহলে কিন্তু কাঁটাগুলো একদম মিহি হয়ে যাবে। আপনারা চাইলে ব্লেন্ডারেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন, তাহলেও কাঁটাগুলো মিহি হয়ে যাবে। তবে শিলে বাটলে বেশি ভালো, তাহলে একদম কাঁটা থাকবে না। আর এই মাছটা অবশ্যই কাঁচা অবস্থাতেই বাটতে হবে, এটা কিন্তু সিদ্ধ করে বাটা যাবে না। সিদ্ধ করে বাটলে কিন্তু এই মাছটা যে অরিজিনাল টেস্ট ওই টেস্টটা কিন্তু পাবেন না, এই জন্য অবশ্যই কাঁচা অবস্থাতেই বেটে নিতে হবে। এভাবে আমি সবগুলো বেটে নিয়ে নিচ্ছি। এখন আমার চিতল মাছটা বাটাবাটির কাজ শেষ। এবার এখন মশলা মিশাবো এই মাছটার সাথে। মাছের সাথে মিক্স করার জন্য একটা বাটিতে মশলা নিয়ে নেব। 1 কাপ পেঁয়াজ কুচি, 1/2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1.5 চা চামচ জিরার গুঁড়া। কোনোভাবেই কিন্তু লাল মরিচের গুঁড়া দেওয়া যাবে না, লাল মরিচের গুঁড়াটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ। লবণটা আপনারা চেক করে নিবেন, লাগলে পরে কিন্তু আবার দিবেন। এবার ভালো করে মশলাগুলোকে হাত দিয়ে মেখে নিতে হবে। এখন এখানে শিলে বাটা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ভালো করে কিন্তু মাছের সাথে মশলাগুলোকে মেখে নিতে হবে। মাছটা ভালো করে মাখানো হয়ে গেলে চামড়ার এক পাশে মাছটা সমান করে বিছিয়ে দিব, আর অন্য পাশ দিয়ে মাছটাকে চামড়া দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। ঠিক যেমন চিতল মাছের সাইজ থাকে সেম সাইজের মতোই আমি কিন্তু মাছটাকে এভাবে চামড়া দিয়ে ঢেকে দিচ্ছি। এটা দেখতে হুবহু সেম আগের চিতল মাছের মতোই দেখতে লাগতেছে। এইভাবে আমি পুরোটা তেলের মধ্যে ভেজে নিব। সেমভাবে আমি চিতল মাছের ল্যাসটাও বানিয়ে নিচ্ছি। ল্যাসটাকে প্রথমে এরকম সমান করে চামড়াটাকে বিছিয়ে নিতে হবে। সেমভাবে চামড়ার এক পাশে মাছ দিয়ে সমান করে নিতে হবে। সমান করার পর অন্য পাশে চামড়া দিয়ে ঢেকে দিতে হবে। এটা পুরোটাই কিন্তু ঢেকে যাবে। এভাবে দেখতে হুবহু সেম মাছের মতো মনে হবে। এখন তেলের মধ্যে গোটা ভেজে নিতে হবে।
প্রথমে অপেক্ষা করতে হবে তেলটা ভালো করে গরম হওয়ার জন্য। আর অবশ্যই এটা ডুবো তেলে কিন্তু ভাজতে হবে। এখন মাছের এই পিসটাকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এক পাশ ব্রাউন কালার হয়ে আসলে এবার অন্য পাশ উল্টিয়ে দিতে হবে। এই পাশটাও কিন্তু বাদামি কালার করে ভেজে নিতে হবে। দুই পাশ যখন বাদামি কালার করে ভাজা হয়ে যাবে তখন একটা কাটিং বোর্ডের মধ্যে মাছটা উঠিয়ে নিব। এখন মাছটাকে প্যাটির সাইড থেকে একটু কেটে এবার এটাকে তিন পিস করে নিচ্ছি। বাকি অংশগুলোকে মাছের পিসের মতো করে কেটে নিতে হবে। আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। আমি এইভাবে পিস করে নিচ্ছি বাকি অংশগুলোকে। এবার এই অংশগুলোকে আবারও কিন্তু তেলের মধ্যে ভেজে নিতে হবে। এখন সেমভাবে সাইডগুলোকেও কিন্তু বাদামি কালার করে দুই পাশ ভেজে নিব। এখন এগুলো দুই পাশ বাদামি কালার করে ভাজা হয়ে গিয়েছে। সাইড দিয়ে আমি অন্যান্য পিসগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এখন ভাজা কোপ্তাগুলো উঠিয়ে নিব। একটা একটা পিস করে আমি কোপ্তাগুলো উঠিয়ে নিয়েছি। এভাবে দুই পাশ বাদামি কালার করে ভেজে নিলে কিন্তু মাছটা ভাজা হয়ে যাবে। দেখুন কত সহজে বানানো হয়ে গেল চিতল মাছের কোপ্তা। আর এই মাছের কোপ্তাগুলো খেতে কিন্তু অনেক মজা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এগুলো গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশি মজা লাগে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।